দেখো রেডি হয়ে বসে আছি আর ভাসুর গাড়ি নিয়ে আসছে। আমরা আজকে ফ্যামিলি ট্রিপেই যাব, কিন্তু ফ্যামিলি ট্রিপের একটা উদ্দেশ্য আছে, সেটা পরে জানাবো। দেখো রেডি হয়ে গেছি আর বেরিয়ে আমি একটা ফুল লুক আমার দেখিয়ে দেবো যে আমি কীরকম কী সেজেছি। বেশি কিছু না, শাড়িই পরেছি। চলো যাচ্ছি, এবারে বেরিয়েছি, এবারে যাব, ভাসুর গাড়ি নিয়ে আসছে। চলো, আর দাদা ভিডিও করছে আমার, চলো গাড়িতে উঠে দেখাচ্ছি। আর হঠাৎ করে রোদের মধ্যে দেখো আমি দেখছি ওপরে কি বলতো বৃষ্টি পড়ছে। এ বাবা, চুল ফুল সব সেট করে বেরোলাম, চুলগুলো সব খারাপ হয়ে গেল। দেখো আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, আমার ননদ, আমার যা, পেছনে দেখানো যাচ্ছে না, আমি একদম সামনে বসেছি আর কিছুটা ভিজে গেছি, আমার সেট চুলটা ইয়ে হয়ে গেছে। এই যে পেছনে আমাদের জামাই বসে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, নেমে দেখাবো কোথাও, নেমে দেখাবো ওদেরকে। আর আমরা বললাম না পুরো ফ্যামিলি ট্রিপ যাচ্ছি বিশেষ এক উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা পরে ফেরার সময় বলব। দেখো অন্দা হয়ে ডানকুনি, আমরা ডানকুনির রাস্তায় আছি আর সব নেমেছে চা খেতে। আরে ভাবছি নামবো কি নামবো না, আচ্ছা দেখি। বললামই তো সবাই চা খেতে নেমেছে, আমি গাড়িতে বসেছিলাম, আমি ভাবলাম আমিও নেমে পড়ি একটু চাটা খেয়েই নিই। আর এই গাড়িতে করে আমরা এসছি ট্রাভেরা, পুরো ফ্যামিলি ট্রিপে যাচ্ছি বিশেষ উদ্দেশ্য নিয়ে বললাম। তো কিসের জন্য যাচ্ছি, কী কারণে যাচ্ছি, নিশ্চয়ই একটা একটা করে তোমাদেরকে ক্লিয়ার করব। দেখো ড্রাইভার ভাই, ও চা নিয়ে আসছে। আর এই যে আমার ভাসুর, আমাদের জামাই, আচ্ছা আমার বর, আর এটা হচ্ছে মেয়ের, এই যে জিন্সের প্যান্ট পরে ছেলেটা হাঁটছে ও হচ্ছে মেয়ের জামাইবাবু, এ হচ্ছে আমাদের যে দিদি যিনি সম্বন্ধ এনেছেন। আর ওদিকে তো আমার জার ননদ বসেই আছে, এই যে এই ছেলেটি, এ হচ্ছে মেয়ের জামাইবাবু। দেখো এখন চায়ের হিসাব হচ্ছে, কেকের হিসাব হচ্ছে, আর ওকে দেখায়নি দুবাই তাকায়, এদিকে সবাইকে নেওয়া হয়েছে, তোকেই দেখানো হয়নি। আমরা যাচ্ছি এই দাদার দোকানে, এখন আমরা হামলা করছি। দাদা একটু এদিকে তাকান। আর আমরা কোথায় যাচ্ছি জানো, আমরা যাচ্ছি খানাকুলের উদ্দেশ্যে, খানাকুলের দিকে যাব। আর তো তার আগে একটু তেলটা ভরে নিচ্ছি ঝট করে। শহরের ব্যস্ততম দিনগুলোর পরে যখন একটা দিন পুরো গ্রামের মাঝখানে দুপাশে সবুজ গাছপালা, সাথে পুরো পরিবার, যখন আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, হই হুল্লোড় করতে করতে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই, তার একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। আর দেখো গাছগুলো কীরকম আস্তে আস্তে আমাদের গাড়ি এগোচ্ছে, মনে হচ্ছে রাস্তাটা দুদিকে গাছগুলো সরে যাচ্ছে। আমার না এইভাবে ট্রিপ করতে ভীষণ ভালো লাগে। আর রাস্তাটা ফাঁকাই ছিল আপাতত, এবারে আমরা নেমে গেলাম, মানে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, খিদে পেয়ে গেছে, সকালে সবাই তাড়াতাড়ি করে উঠে যা হোক করে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো জলখাবারটা সেরকম ঠিকঠাক হয়নি। আমরা হইচই বলে একটা হোটেল আছে সেখানে ঢুকলাম, ভীষণ ভালো খাবার পেয়েছি, ভীষণ ভালো খাবার, মানে আমি আশাই করতে পারিনি যে এখানে এত ভালো খাবার পাবো। আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, চিকেন। তো তোমাদেরকে খাবার দেখাতে পারিনি তার কারণ এত জোর খিদে পেয়েছিল, তখন আর ক্যামেরা ধরে তোলার মতো মানসিক ইচ্ছাও ছিল না বা শারীরিক মানে পেটেও সেই ইয়ে ছিল না, তো যার জন্য কোনো ভিডিও নিইনি। খিদে ফিদে পেয়েছিল এত জোর খাবারটা খেয়ে, এখন শরীরে শক্তি এসছে, এখন আবার তোমাদেরকে ভিডিও করে দেখালাম, মানে জায়গাটা দেখালাম কিন্তু খাবারটা দেখাতে পারিনি। বাট আমরা খেয়েছি ভীষণই ভালো। এবারে আমরা যাচ্ছি খানাকুলের দিকে, আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগিয়ে আসছি। খানাকুল রামনগর আমরা নামবো, ওখানে তো পৌঁছে দেখাচ্ছি যে কেন যাচ্ছি আমরা, এবং মানে যত কাছে আসছি তত আমরাও আমাদেরও উত্তেজনা বাড়ছে, কেন জানো? চলো আর একটুখানি ওয়েট করো, তারপরে জানাই। আর তোমাদের সাসপেন্সে রাখবো না, আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি খানাকুলে, আমরা মেয়ে দেখতে এসছি, আমার ভাসুরপুর মেয়ে দেখতে এসছি। তো
আমরা খুব মানে আগ্রহ সহকারে ভীষণ এগারলি ওয়েট করছি যে মেয়ে আসবে, মেয়ে কেমন হবে। ফটোতে মেয়েকে দেখেছি, মেয়েকে কিন্তু খুব সুন্দর দেখতে, বেশ মানে দুর্গা প্রতিমা প্রতিমা একটা মুখ। তো ঠিক আছে, সামনে তোমাদেরও দেখাই, তোমরাও দেখবে যে আমি যেটা বলছি সেটা ঠিক কি না। আর অনেকটা জায়গা নিয়ে এদের বাড়ি, ধানের গোলা ফোলা যেরকম মানে গ্রামের পরিবেশ হয়, গ্রামের বাড়িঘর হয় একদম সেম। হ্যাঁ, কিন্তু মানে এদের আতিথিয়তা, এদের যে কথাবার্তা এত সুন্দর, এত সুন্দর আমাদের মন ছুঁয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বৌমা। বৌমা এই কারণে বললাম যে ব্লগটা তো আমি এখন দিচ্ছি, এটা আগে আমার শ্যুট করা ছিল, তো অলরেডি আমাদের বৌমা তো হয়েই গেছে। আর দেখো এদের আতিথিয়তা দেখো, মানে আমরা যে এসছি, এরা লুচি, তরকারি, মাটন, ঘুগনি, মিষ্টি, মানে আমাদের সত্যি আমাদের পেটে জায়গা ছিল না, আর এরা আমাদের সেই জোর করে খেতেই হবে খেতেই হবে, ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে আর বৌমার লুকটা দেখিয়ে দিলাম, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওরা খুব সুখে থাকে। আর এই দেখো হাত নাড়াচ্ছে, আমাদের এখন চলে যাওয়ার পালা। তো আমরা সবাই সবাইকে বিদায় জানাচ্ছি, আমরা বেয়াই বেয়ান ওর যত জ্যাঠা কাকা সবাইকে আমরা বিদায় জানিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি। আর আমরা দেখো সবাই খুব খুশি, কেন কি আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসব, এদের বিয়ের ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য চলো, আমাদের মেয়ে দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম সব কিছু। এবারে আমরা গাড়িতে উঠে গেছি, আমরা রওনা দিয়ে দিয়েছি খানাকুম থেকে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। হয়তো যেতে যেতে আমাদের 8:30-9 যেটাই হোক, তো বাড়িতে ঢুকে তোমাদেরকে একবার ব্লগটা শেষ করবো। তো চলো আমরা সবাই গাড়িতে বসে, অলমোস্ট আমরা টায়ার্ড বাট আমরা খুব হ্যাপি, খুব খুশি আমরা আজকে। তো আলটিমেটলি আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যামিলি আছে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমরা মানে আমার ভাসুরের ছেলের বউ মোটামুটি আজকে ফাইনাল হয়ে গেছে, অনেকদিন ধরে আমরা দেখছিলাম, খুব সুন্দর। তোমরা দেখলে মেয়েটার ফটোটা আমি দেখালাম যে উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই, গুড নাইট, জয় বাবা লোকনাথ।